ওখানে থেকে ডাকতো লারকিন বলে, এবং নোটিশ দেওয়া ছিল যে লারকিনের মুভমেন্টকে তোমরা দেখবে না। আমাদের চরম উদ্দেশ্য জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা। না, যদ্দূর জানা যাচ্ছে হো চি মিন তাকে খবর দিয়ে দিয়েছেন ওদের। যে কোন এমিনেন্ট ফিগারের দামি থাকতো না, হিটলারের কটা দামি ছিল আজকের বেরোচ্ছে, এর কী বলে আমাদের নেহরুর কটা দামি ছিল, ঠিক সেইভাবেই তখন বিএন মল্লিক, ভোলানাথ মল্লিক দা দেন আইবি অফিসার, উনি একটা নোট দিয়েছিলেন নেহরুকে যে 10টা দামি করে দাও। আর এই 10টা দামির পেছনে সাধারণ মানুষ ছুটে বেড়াতে লাগলো যে এখানেই আমরা সুভাষচন্দ্র বোসকে খুঁজে। তিনি তাইহুকু বিমান দুর্ঘটনায় মারা যাননি। এই মহিলাদের একেবারে সামনে এগিয়ে দাও যাতে তারা শুধুমাত্র মেডিকেল লেটে যাবে না। অল দ্য ওয়ার্ল্ড ওয়ার্স আর অলওয়েজ উইথ দ্য মেডিকেল থিং। এখানে মেডিকেল শুধু না, তারা বন্দুক চালাতে শিখবে, তারা একেবারে ফোর ফ্রন্টে থেকে ওয়ার ফ্রন্টে থাকবে। ইউ নো দ্যাট আই এম অলওয়েজ অ্যান অপটিমিস্ট, নেভারদেলেস আই মাস্ট সে দ্যাট দ্য রেসপন্স দ্যাট আই হ্যাভ রিসিভড হ্যাজ এক্সিডেড মাই ফন্ডেস্ট এক্সপেকটেশনস। যে উনি যে এলগিন রোডের বাড়ির থেকে বেরিয়ে গেলেন, সেই সময় যে সার্ভিলিয়েন্স, সেই সময় যে একটা ভিজিলেন্স, সেই জায়গাটা একদম এরা একদম ধোঁয়াশা করে রেখেছে। এটা আমরা নিজের চোখে দেখেছি, এবং উনি মানে ওনাকে যেগুলো পাঠানো হয়েছিল জাপান থেকে উনি আমাকে ডেকে দেখিয়েছিলেন, সেগুলো পাথর বই কি আর কিচ্ছু নয়। আমাদের স্বাধীনতার পরে স্টালিন কিন্তু একে রেকগনাইজ করেননি আমাদের প্রথম প্রাইম মিনিস্টারকে। তিনি যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আবার বিতর্ক, কি খবর নিয়ে আসছে নেতাজিকে নিয়ে নানা অজানা প্রশ্নের উত্তর। একান্ত সাক্ষাৎকারে থাকছেন মুখার্জি কমিশনের সদস্যা এবং নেতাজি গবেষক পুরবি রায়। দেখুন নেতাজি ফাইল রবিবার রাত 9টায় কি খবরের ফেসবুক এবং ইউটিউব পেজে।